বর্তমান বিশ্বে যে কয়টি মারাত্মক সমস্যার সম্মুখীন তার মধ্যে মাদকাসক্তি অন্যতম। বিশ্বজুড়ে আজ মাদকাসক্তি একটি জটিল সামাজিক ব্যাধিরূপে বিস্তার লাভ করেছে। আমাদের সমাজে এই দুরারোগ্য ব্যাধির তীব্রতা আরও বেশি প্রবল। এর শিকার হয়ে দেশের যুব সমাজ তাদের জীবনকে বিপন্ন করে তুলছে। দিন যত যাচ্ছে এর ভয়াবহতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মাদকদ্রব্য হচ্ছে সেসব দ্রব্য বা বস্তু যা গ্রহণের ফলে মানুষের স্বাভাবিক আচরণে পরিবর্তন ঘটে। শুধু তাই নয়, এসব দ্রব্যের প্রতি তাদের এক ধরনের নেশার সৃষ্টি হয়। এইসব মাদকদ্রব্য গ্রহণ করে নেশা সৃষ্টি করাকে মাদকাসক্তি বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা গ্রহণযোগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণে ক্রমাগত বিক্ষিপ্তভাবে গ্রহণ করা এবং এসব দ্রব্যের ওপর নির্ভরশীল হয়ে পড়া। মাদকদ্রব্যের এই নেশা সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশা জাতীয় যে কোনো দ্রব্যই মদ আর যাবতীয় মদই হারাম। সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য হারাম হওয়া সত্ত্বেও এসব দ্রব্য সামগ্রীর প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকদ্রব্য প্রয়োগে মানবদেহে মস্তিষ্ক জাত সংজ্ঞাবহ সংবেদন হ্রাস পায় এবং বেদনাবোধ করায়, এবং তাই এগুলো কখনো কখনো বেদনানাশক হিসেবে চিকিৎসায় ব্যবহৃত হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মাদকদ্রব্যগুলোর মুখ্য তেজস্ক্রিয়তা ঘটে। চিকিৎসাগত ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেদনানাশক। কিন্তু মাদকদ্রব্যের বেদনানাশক ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে তন্দ্রাচ্ছন্নতা, আনন্দোচ্ছ্বাস, মেজাজ পরিবর্তন, মানসিক আচ্ছন্নতা, শ্বাস প্রশ্বাসের অবনমন, রক্তচাপ হ্রাস, বমি, কোষ্ঠ বদ্ধতা এবং মূত্র হ্রাস, অন্তঃক্ষরা গ্রন্থি এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপের পরিবর্তন সহ অনেকগুলো অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর সবটাই মাদক গ্রহণের মাত্রার সঙ্গে সম্পর্কিত এবং মাদকের ধরন অনুসারে এগুলোর যথেষ্ট পার্থক্যও কিন্তু দেখা যায়। অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে সব মাদকেই গভীর ঘুম আসে এবং পরিণামে মস্তিষ্কের সব ক্রিয়াকলাপ স্তিমিত হয়ে যায়। বিভিন্ন রকমের মাদকের মধ্যে পার্থক্য বস্তুত এগুলোর ক্রিয়াশক্তি এবং পার্শ্ব প্রতিক্রিয়ার বৈচিত্র্যের মধ্যেই কিন্তু নিহিত। ক্রমাগত মাদক ব্যবহারে এগুলোর সহন ক্ষমতা বাড়ে, পাশাপাশি শারীরিক নির্ভরতা বা আসক্তিও কিন্তু জন্মে যায়। হেরোইন অত্যন্ত বিপজ্জনক ও আসক্তিকর মাদকগুলোর অন্যতম। আসক্তিকর বিধায় অধিকাংশ মাদকদ্রব্যই সাধারণত রোগ নিবারণ দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় না। সচরাচর ব্যবহৃত অধিকাংশ মাদকদ্রব্যই আফিনজাত। ক্যানাবিস থেকে উৎপন্ন মাদকদ্রব্যগুলোর মধ্যে আছে গাঁজা, ভাং, চরস, মারিজুয়ানা, হাশিশ প্রভৃতি। এসব নিষিদ্ধ দ্রব্যের পাশাপাশি কিছু জীবন রক্ষাকারী ওষুধও নেশার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মানুষের স্বাভাবিক মানসিক ক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী এ প্রক্রিয়াকেই মাদকদ্রব্যের অপব্যবহার হিসেবে চিহ্নিত করা হয়। যদিও জাতিসংঘ কনভেনশন মাদকদ্রব্য অপব্যবহারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। অবৈধ মাদকদ্রব্য অসংখ্য জীবন ধ্বংস করে এবং সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার এবং এর প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বড় চ্যালেঞ্জ। বহু শতাব্দী ধরে মাদকদ্রব্য গ্রহণ জীবনের জন্য একটি দুষ্ট বাস্তবতা এবং গত পাঁচ দশকে এটি আসক্তির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অবস্থান গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলের মাঝামাঝি হওয়ার ফলে বাংলাদেশের মাদকদ্রব্য চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হিসেবে খুবই উপযুক্ত। বাংলাদেশের মধ্য দিয়ে শত শত নদ নদী এবং খাল দক্ষিণ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মাদক চোরা কারবারিরা সমুদ্র উপকূল ও জলপথকে তাদের পণ্য পাচারের খুবই উপযুক্ত পথ হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতের অনুপ্রবেশযোগ্য বিশাল সীমান্ত। ভারত বৈধভাবে ফেন্সিডিল প্রস্তুত হয় এবং 1982 সালে উৎপন্ন বন্ধের পর সাম্প্রতিককালে বাংলাদেশে ফেন্সিডিলের একটি অপব্যবহারযোগ্য মাদকদ্রব্যে পরিণত হয়েছে। ট্রাই ডিজেস্টিক নামে একটি ভারতীয় ইঞ্জেকশনও বাংলাদেশে মাদক হিসেবে অপব্যবহৃত হয়ে থাকে। এর সঙ্গে সংযুক্ত হয়েছে ইয়াবা নামের আরেকটি উত্তেজক ট্যাবলেট, যা মূলত মেথারফেটাইন ও ক্যাফেইনের মিশ্রণ। ভারতের সঙ্গে এই বিশাল ও অনুপ্রবেশযোগ্য সীমান্ত দিয়ে বাংলাদেশের এসব মাদকদ্রব্য সহজেই চোরাচালান হয়ে আসছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে, বিশেষ করে স্যাটেলাইটের টিভি চ্যানেল চালুর ফলে, বিদেশি সংস্কৃতি এ অঞ্চলের প্রাচীন নৈতিক মূল্যবোধসমূহ নষ্ট করে ফেলছে। যুবকরা তথাকথিত ফার্স্ট লাইফ নকল করতে গিয়ে মর্যাদার প্রতীক হিসেবে মাদকদ্রব্য গ্রহণ করছে। অবৈধ মাদকের ব্যবহার এবং অপরাধ হাতে ধরাধরি করে চলছে। মাদক ব্যবহারকারীরা তাদের নেশা মেটানোর জন্য মাদকদ্রব্য পেতে আক্ষরিক অর্থেই যে কোনো অপকর্ম করতে পারে। মাদক গ্রহণকারীরা প্রায় যেসব অপরাধ করে থাকে সেগুলো হচ্ছে পকেট কাটা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দেহ ব্যবসা, অযথা ঝামেলা বাঁধানো এবং মাদক
দ্রব্য বিক্রয়, এছাড়া মাদকের প্রভাবে অনেক অপরাধ করে থাকে। দেশে নেশা আসক্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর স্বাভাবিক পরিবর্তনও কিন্তু হয়েছে, অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে গত এক দশকে মাদক সংক্রান্ত আটক, অবৈধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত এবং চিকিৎসা সাহায্য প্রার্থী মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাদকদ্রব্য অপব্যবহারের সমস্যাসমূহ সন্ত্রাস, অপরাধ, পারিবারিক বিপর্যয়, স্বাস্থ্য সমস্যা ইত্যাদির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মাদকদ্রব্য গ্রহণের ফলে স্বাভাবিক প্রজনন ক্ষমতার বাধাসহ মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। মাদক ব্যবহারের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে সমস্যাটি জড়িত তা হচ্ছে, যেসব মাদকসেবী ইঞ্জেকশন নেয় তাদের মধ্যে এইচআইভির বিস্তার ব্যাপক হারে দেখা যায়। বাংলাদেশ সরকার মাদকের অপব্যবহারকে অন্যতম মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় প্রচেষ্টার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ জাতীয় মাদকদ্রব্য প্রয়োগ নীতি ব্যাখ্যা করা হয়েছে। সরকার জাতিসংঘ কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে যে সংগ্রাম তা একটি বহুমুখী কাজ এবং সংশ্লিষ্ট সব ক্ষেত্রের লোকবল ও সংগঠন মিলে এই কাজ সম্পন্ন করতে হবে। বাংলাদেশে যেসব সংগঠনের ওপর মাদকদ্রব্য প্রতিরোধ কার্যক্রম ন্যস্ত করা হয়েছে সেগুলো হচ্ছে মাদকদ্রব্য বিষয়ক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, কাস্টমস, বিজিবি এবং কোস্টগার্ড। মাদকাসক্তির বহুবিধ কারণ কিন্তু রয়েছে। আমাদের সমাজে বিভিন্ন কারণে মাদকাসক্তির প্রভাব লক্ষ্য করা যায়। মাদকাসক্তির অন্যতম প্রধান একটি কারণ হলো হতাশা। এই হতাশার কারণেই ব্যক্তি তার নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, যার ফলে সাময়িকভাবে আত্মমুক্তির জন্য সর্বনাশা মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে। সে মাদকাসক্তির জন্য সঙ্গদোষ আরেকটি মারাত্মক কারণ। নেশাগ্রস্ত বন্ধুবান্ধবদের মাধ্যমে এটি বিস্তার লাভ করে। কৌতূহল বশতও কিন্তু মাদকাসক্তির অন্যতম একটি কারণ। অনেকেই মাদকাসক্তির ভয়াবহতা থেকেও কৌতূহলবশত মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে। অনেক সময় মানুষ মাদককে আনন্দ লাভের সহজ উপায় হিসেবে গ্রহণ করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। তরুণদের মধ্যে মাদক গ্রহণের জন্য এটি অন্যতম কারণ। পরীক্ষার ফেল, পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থতা, বেকারত্ব প্রভৃতি কারণে তারা মাদকাসক্ত হয়ে পড়ছে। ধর্মীয় মূল্যবোধ মানুষকে সচেতন করে তোলে, কিন্তু সাম্প্রতিককালে ধর্মীয় মূল্যবোধের বিচ্যুতি হওয়ার ফলে মাদকাসক্তির বিস্তার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় দেখা যায় পরিবারে পিতামাতার নেশার অভ্যাস থাকে, ফলে তাদের সন্তানও কিন্তু সহজেই সেই মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা দেখা দেয়। বর্তমানে আমাদের দেশে মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে মাদকাসক্তের সংখ্যাও কিন্তু দিন দিনই বেড়েই চলেছে। সুতরাং সামগ্রিকভাবে হতাশা, আদর্শহীনতা, বিভ্রান্তি, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অবক্ষয় প্রভৃতি কারণে মাদকাসক্তির সংখ্যা দিন দিন বহুগুণেই বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তি এক ধরনের মরণ নেশা, মৃত্যুই তার একমাত্র গন্তব্যস্থল। মাদক গ্রহণের ধীরে ধীরে স্নায়ুকে দুর্বল করে তোলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে নিঃশেষ করে দেয়। তাছাড়া ক্ষুধা ও যৌন অনুভূতি হ্রাস ঘটায়। মাদক গ্রহণের শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে ক্ষীণতর হয়ে আসে। হৃদস্পন্দন দ্রুত হয় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। রাগান্বিত ভাব, নিদ্রাহীনতা, উগ্র মেজাজ, ওজন হ্রাস পাওয়া প্রভৃতি প্রক্রিয়ার লক্ষ্য করা যায়। মাদকদ্রব্য ব্যবহারের ফলে স্বাভাবিক প্রজনন ক্ষমতার ক্ষতিকর প্রভাবসহ মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং ফুসফুসে দীর্ঘমেয়াদী ক্ষতিও হতে পারে। এক কথায় মাদকাসক্তি মানুষের ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। সভ্যতার এই আধুনিক যুগে মাদকাসক্তির ছোবল হারিয়ে যাচ্ছে অজস্র তরুণ তরুণীর উজ্জ্বল ভবিষ্যৎ। এর প্রভাব বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে। এটি প্রতিরোধের ব্যবস্থা না করলে মাদকের অতল গর্ভে হারিয়ে যাবে আমাদের দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। মাদকদ্রব্যের এই সর্বনাশা ব্যবহার বর্তমান বিশ্বে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়। মাদকদ্রব্য উৎপাদন এবং আমদানি রোধ করাও কিন্তু প্রতিরোধ কর্মসূচির আরও একটি জোরদার ব্যবস্থাপনা। মাদক চোরাচালান সম্পূর্ণ নিষিদ্ধ করা, সমাজের প্রত্যেক মানুষকেই এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, বেকারত্ব হ্রাস করা এবং কর্মসংস্থানের সৃষ্টি করা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বইয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা, আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা পালন করা, সরকারি উদ্যোগ বৃদ্ধি করা এবং সভা সমিতি, সেমিনার ও আলোচনার মাধ্যমে মাদক প্রতিরোধ ব্যবস্থা করা, তাহলেই আমাদের সমাজ থেকে, মাদকের মতো এই করাল গ্রাস থেকে আমরা আমাদের প্রজন্মকে রক্ষা করতে পারব। তাই আসুন, আমাদের পরিবারকে এবং আমাদের সমাজের চারপাশকে ভালো রাখতে, এই মাদকের ছোবল থেকে নিজেদেরকে রক্ষা করতে আমরা সচেষ্ট হই, সচেতন থাকি। আজকের এই বিষয় নিয়েই আপনাদের সামনে তুলে ধরেছিলাম মাদকের ভয়াবহতা নিয়ে।
আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাধিকার টিভির সঙ্গেই থাকবেন।